পয়সা করি সাথে যাবে না হুম এই অশোক নিয়ে ভুগলি বলে থাকা টাকা কলম গুরুস্থানে শোষণে যাবে না এটাই বলি যে ব্যথা নিয়ে কেউ ভুগো না সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার এই ভাইটিকে আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে গত এক মাস ধরে আমাদের এই ডিপিআরসি হসপিটালে উনি ভর্তি ছিলেন ওনার মূলত যে সমস্যাটা নিয়ে আমাদের এখানে ভর্তি হন সেটা ছিল ওনার অস্টিও আর্থাইটিস গ্রো করেছিল ওনার দুই হাটুতে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা কারণ এটা দীর্ঘদিন উনি পুষিয়ে রেখেছেন এই রোগটাকে পাশাপাশি ওনার পিএলআইডিও ছিল যেটা ওনার এল ফাইভ এবং এস ওয়ান এই দুইটা ডিস স্পন্ডোলাইটিস হয়ে গিয়েছিল খুবই খুবই খারাপ অবস্থা হয়েছিল গিয়েছিল লাইফ লিড করছিলেন বাট গত এক মাসে কি হয়েছে ওনার সেটাই আজকে আমরা একটু জানবো দর্শক আসুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম হচ্ছে বিপুল বিপুল গায়েন বিপুল গায়েন আচ্ছা বয়স কত হবে স্যার আপনার বয়স ষাট হবে ষাট একষট্টি হবে স্যার বাসা কোথায় আপনার বাসা আমার ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা আলফাডাঙ্গা পেশাগতভাবে মূলত কি করেন আপনি আমি বিভিন্ন ধরনের বর্তমানে আমি বাইরে ছিলাম তেইশ বছর কুয়েতে কুয়েতে ছিল হ্যাঁ আচ্ছা ওখান থেকে সমস্যাটা আজকের থেকে মনে হয় যে পঁচিশ ছাব্বিশ বছর আগে একবার দেখা দিয়েছিল ব্যথাটা হাঁটু ব্যথাটা হ্যাঁ আচ্ছা ওখানে সামান্য ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলাম

প্রথম যখন আপনি এসেছিলেন এবং আজকে চলে যাচ্ছে পার্থক্য কি আছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে এটা তো আমি বুঝতেছি পাবলিক অনুভব করতে না জিনিসটা সময় লাগবে দূরত্ব কারণ বাতের কথা যারা আছে বহুত রুগী আছে ওই তো অল্প টিট মানে আট দশ দিনে পনেরো দিনে সুস্থ হয়ে যাচ্ছে ওরা আর আমার এটা আমি নিজেই বুঝতেছি আমার সময় লাগবে

দর্শক স্যার কথা দিয়েছিলেন আমরাও কথা দিয়েছিলাম আমার এই ভাইটিকে সুস্থ করব ভালো করবো ভালোর দিকে উনি যাবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি খুশি আছে সেবা যত্ন আপনাকে স্যারের থেকে আর কিলিনার কোনো কোন তুরটি হয় নাই কোনখানে সব দিকে সলোনা পাইছি আলহামদুলিল্লাহ দর্শক আমি সবাইকে বলি অনুরোধ করে পয়সা করি সাথে যাবেন আর সবাই হুম এই অশোক নিয়ে ভুগলি মানে থাকা কাটা কলাম গুরুস্থানে সাধারণ যাবে না এটাও বলুন যে ব্যথা নিয়ে একে না পয়সা খরচ করে শিকে চলে আসা ভালো নেওয়া ভালো শরীরে সুস্থ হলো বড় সুস্থ অবশ্যই খুব সুন্দর বলেছেন দর্শক দেখুন কথাটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আমরা অনেকেই একটু আহ অলসতা করি অনেক একটু গিপ্টামি করি অনেকে ভাবি যে হয়তো নিজে নিজে ভালো হয়ে যাবে দর্শক রোগ নিজে নিজে ভালো হয় এটা খুবই রেয়ার খুবই কম আপনি যত পুষে রাখবেন তত আপনি আরো খারাপের দিকে যাবেন তত আপনার আরো বেশি টাকা যাবে এবং আপনি প্রায় হয়ে যাবেন সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ নিন চিকিৎসা নিন আলহামদুলিল্লাহ সত্যি কথা হলো কি স্যার আমি একটা অদম মানুষ আমার কাছে ছিল না আমি একটা ফতে নামে গেছি আল্লাহ আমাকে অস্বীকৃত চার থেকে পাঁচ লাখ কটা চলে গেছে

তো আমার কপালে ভোগ ছিল এটা হলো কর্মফল আমি যাব কর্মফল না হলে বহু ডাক্তার বহু ডাক্তার দেখাইছি এখানে আইছি এখানে অভাবে আমি থাকতে পারতেছি না আরো এক মাস থাকলে সুস্থ জাতি করতাম এটা আমি বুঝি এটা কর্মফল যে গোনা করে পাপ করে তার ফল আপনার শাস্তি দেয় সে বন্ধু তার জাতেই হোক গুরুবে এই জন্যই বলি দর্শক যারা আসে আমি অনুরোধ করি বলি সবাই কথা যোগাযোগ করি আপনারা ভোগবেন না অতি শীঘ্র চলে আসেন ঢাকা শ্যামলী ডিপিএ হসপিটাল রেইন রোড যোগাযোগ করে চলে আসেন সারা দেখা সুস্থ ট্রিটমেন্ট দেবে সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের ভাইটি ভালো আছেন সুস্থ আছেন দোয়া করবেন ভাইটির জন্য যাতে উনি বাকিটা জীবন আরো সুস্থ হতে পারে আরো ভালো হতে পারে ভালোভাবে বাকিটা জীবন উনি কাটাতে পারেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল